আজকে ব্রেকফাস্টে কচুরি আর চা তোমাকে দেখাবো না, ডোন্ট ওয়ারি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার ডিবুক। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে নবমী, শুভ নবমী সবাইকে বলো। শুভ নবমী টু এভরিওয়ান। যাচ্ছি আমরা কোথাও, তো সকাল সকাল ব্রেকফাস্ট করেছি, কচুরি চা মিষ্টি খেয়ে তারপর এখন রেডি সেডি হয়ে জলদি জলদি বেরিয়ে গেছি। বাজে এখন 12টা, তো লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চ এখান থেকে মমিকে, মাকে, বাবাকে পিক করবো আমাদের ঘর থেকে। আর শুভাঙ্কারের মা বাবাকেও বলেছিলাম যে চলো যাই, কিন্তু যাবে না, শরীরটা নাকি ভালো লাগছে না। আর খুবই গরম দিয়েছে, মা অ্যাকচুয়ালি গরমে, আর প্লাস মা বাইরে যেতে পুরো পাস, হ্যাঁ বাইরে হোটেলে খেতে হলো, রেস্টুরেন্ট বা কিছু খেতে হলো। আর এসে কি বলছিলাম, তো আমরাই যাচ্ছি, মা বলল যাবে না, তো ঠিক আছে এখন এজ হয়েছে তো আর ফোর্স করলাম না। তো ওদিক থেকে মম্মিকে, মাকে, বাবাকে পিক করবো, পিক করে আমরা কোথাও ভালো জায়গায় খেতে যাব, খেতে দেন তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি করছি। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন এসে গেছি গ্রিনউড রিসর্টে লাঞ্চের জন্য। আমাদের ফ্যামিলি সবাই এসছে, মমি ওরা এসছে, এখন ভিতরে যাব, আগে কয়েকটা ফটোস ক্লিক করব, ফটোস ক্লিক করে দেন লাঞ্চের জন্য যাব। তো ইয়া থেকে বেরিয়ে যাচ্ছি, বিকজ ওদের কাছে নো অনিয়ন নো গার্লিক অপশন নেই, আর আমাদের ওটাই চাই, বিকজ ফ্যামিলি নিয়ে এসছি আর আমার ফ্যামিলি এইসব খায় না। তো তার জন্য এখানে আসলাম, এখানে এনকোয়ারি করলাম, কিন্তু ওরা বললো যে ওদের এখানে নো অনিয়ন নো গার্লিকের অপশনটা নেই, আজকে যেটা আছে মেনু তো ওটাই খেতে হবে, তো ওটা পসিবল না। তার জন্য এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে অন্য রেস্টুরেন্টে যাব, ওখানে দেখা যাক যদি পাই। তো গ্রিনউড থেকে বেরিয়ে গেছি, এখন যাব মাখনভোগে, ওখানে ফোন করে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে, ওখানে পেয়ে যাব আমরা খাবার, তো এখন ওইখানেই যাচ্ছি। আর জল খেয়ে আমার জামাটা পুরো ভিজে গেছে, তো এখন যাওয়া যাক, গিয়ে পেট পূজা করা যাক, হ্যাঁ নবমীর পেট পূজা করা যাক, ইয়েস নবমীর ভুরি ভোজ। আমরা এখন এসে গেছি মাখন রেস্টুরেন্ট, মাখন ভোগে লাঞ্চের জন্য শঙ্করের দিকে হ্যালো এসে গেছি আমি। আমরা মাখন ভোগে খাওয়ার জন্য খাই, দেখি কি পাই, খাই দেখি কি পাই, দেখি কি পাই। ক্রিস্পি বেবি কর্ন অর্ডার করেছি, আর শুভঙ্কর তো নিচে চলে গেছে খাওয়ার জন্য, মিষ্টি খেতে গেছে। আর দেখা মুখটা, দেখা কেমন, আর এটা আমাদের ফ্রেশ লাইম সোডা। দেখি নিচের থেকে গিয়ে নিয়ে আসলো এটা, এটা কি ছানার পায়েস, ছানার পায়েস, আর এটা জলেবি, ছানার আমৃত্তি, ছানার আমৃত্তি খাও। কোনটা খাবে খাওয়া, এদিকে স্টার্ট হয়ে গেছে নান, কোফতা, কড়াই পনির, প্লেট খালি হয়ে গেছে সব, আবার অর্ডার দিয়েছি, খাওয়া খুব ভালো। মমি খুব টেস্টি, কিন্তু পূজা স্পেশাল, পূজার জন্য মানে বলতে লাগে লাইক একটা প্লেটে একজনই হবে, মানে বলেনি তো আমরা ওই হিসাবে দিইনি, তো এখন আবার ডাবল ডাবল করে অর্ডার দিলাম।
লাঞ্চ এখানে হয়ে গেছে, মাখন ভোগে এখন বেরোবো, বেরিয়ে কোথাও যাব ফটো তোলার জন্য। বিকজ তো সেদিকে যে এসেছি, ফটো যদি না তুলি ভালো লাগবে না? না বলো, জুড়ে বলো, আমরা এত সেজে গুজে এসেছি, যদি ফটোজ না তুলি তাহলে তো ভালো লাগবে না। সো আমরা ভাবছি এখন কোথাও যাবো, ফটোজ ফটোজ তুলবো, ইনস্টাগ্রামে পোস্ট করবো, দেন তোমরাও একটু বলবে কীরকম লাগছে, আমাদেরকে ফলো করবে ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া থাকবে মেবি ডেসক্রিপশনে। তো নেকু নেকু করে বলছো কেন? কি এত নেকু নেকু করে বলছো কেন? এখন ইও করে বলবো, ইও। তো এখন বেরোবো, শুভঙ্কর গেছে গাড়ি আনতে, এখন এখান থেকে বেরিয়ে যাব। তো ফাইনালি নবমীর রাত্রের জন্য রেডি। ওইদিকে মমি পড়েছে মেখলা চাদর, আর রুম দেখাচ্ছি না, রুমের অবস্থা একদমই খারাপ, মানে সব অগুছালো, সব জাস্ট ড্রেস পরছি, ড্রেস ছাড়ছি, এদিকে রাখছি ওদিকে রাখছি, এরকম অবস্থা হয়ে গেছে। সব কালকে ঠিক করব, আজকে আর এনার্জি নেই। লাঞ্চ করে এসে একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে আবার রেডি হয়েছি, রেডি হয়ে এই যে যাচ্ছি গে, মমি তো এখনও সব ঠিকঠাক করেই যাচ্ছে। তো এখন বেরোবো, একটু ডিনারে যাব আজকে, আজকে লাঞ্চও করলাম ডিনারও করলাম, আজকে আর ঘোরাঘুরি করছি না, বিকজ কালকে অলরেডি যা পুজো দেখার দেখি দেখে নিয়েছি। ইচ্ছে ছিল একটু প্যান্ডেলে বসবো, কিন্তু টাইম আর হচ্ছে না, দেখি রাত্রিবেলা এসে যদি কেউ থাকে প্যান্ডেলের লোকজন তাহলে বসবো। আর হাই, আজকে আমি মেখলা পরেছি, দিদির মেখলা। আমি ভেবেছিলাম না আজকে পরবো, আমি ভেবেছিলাম জিন্স পরবো, বাট মেখলা পরে যাচ্ছি, লাস্ট নবমীর দিন, ভালো করে সেজে গুজে। সো তো এখন বেরোচ্ছি, বিকিকে বলেছি গাড়িটা বের করতে আর বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আমরা এসেছি শুলিন গ্র্যান্ডে, শুলিন গ্র্যান্ড না, রুটস, রুটস, সরি, আই মিন রুট না, রুটস, রুটস। এখানে এই এই প্রিমাইসিস তিনটা আছে, রুটস, শুলিন গ্র্যান্ড এন্ড কালিতা স্পেকট্রাম, শুলিন গ্র্যান্ড আর কালিতা স্পেকট্রাম। তো বাকি দুটো তো পাইনি রুট টপে, তো আমরা এখন এসেছি রুটস। এটা খারাপ না, অ্যাম্বিয়েন্স ইজ ভেরি কুল, ভেরি নাইস। যদি মো আর একটা জিনিস দেখাচ্ছি, thank you.
বাড়িতে আসলাম, ডান্স ডান্স করে পাড়াতে এত ডান্স হচ্ছিল, এত সুন্দর করে নাচছিল সবাই, এত ইচ্ছা করলো আমার, আমিও গিয়ে ঢুকে পড়লাম আর নাচা স্টার্ট করে দিলাম। তো অ্যারাউন্ড আধা ঘন্টা এক ঘন্টার মতো নেচে নিয়েছি, এখন এসছি বাড়িতে, এসে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হতে যাচ্ছিলাম, দেন হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ব্লগটা এন্ডই করিনি এখনো, তো আবার ক্যামেরাটা অন করে ব্লগটা এখন এন্ড করছি। আজকে যখন নবমীটা স্টার্ট হয়েছিল আমি ভাবছিলাম যে নবমীটাতে কী হবে, বিকজ দুপুরেও আমরা লাঞ্চ করতে চলে গেছি, ডিনারেও আমরা লাঞ্চ করতে চলে গেছি, দুপুরে লাঞ্চ করতে চলে গেছি, রাত্রে ডিনার করতে চলে গেছি, তো কিছু তো এনজয়মেন্টই হলো না, পাড়াতেও ভালো করে বসলাম না আর কারোর সাথে আড্ডাও দিলাম না, চাট ফুচকা কিচ্ছু খেলাম না, কিন্তু রাত্রে এসে এত ডান্স করলাম যে আমার সব মানে মনের দুঃখ গায়েব হয়ে গেল, এত ভালো লাগছে এখন। আর আজকে তো শেষ দিন, শেষ পুজো, তো আজকের ব্লগটা, নবমীর ব্লগটা আজকে শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট ডে আসবো। পুজো শেষ হয়ে গেল, আবার কাল বাদে পরশু অফিস, অফিসের কথা ভাবলেই আর মনটা দুঃখ হয়ে যায়, বাট কী করবো, যেতে তো হবেই, কাজ তো করতেই হবে, আবার এক বছরের অপেক্ষা, এক বছর পর আবার পুজো আসবে, আবার সেম ফান করবো, সেম এনজয়মেন্ট করবো, সেম মস্তি করবো। তো ইয়া, এই বলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে, আর আবার বলছি শুভ নবমী সবাইকে, ভালো করে দিনগুলো কাটিয়েছো আই গেস, আর আই হোপ তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগছে। তো চলো, গুড নাইট, বাই বাই।